আমার নাম পেরদোসার বেগম, আমার বাড়ি সোনাগাজী, আমার বয়স 42। গত 7-8 মাস ধরে আমার প্রচুর ব্যথা, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, সারাক্ষণ শুয়ে থাকতে হয়, অনেক ব্যথা ছিল। আমার ব্যথাটা হচ্ছে হিপ জয়েন্টে, হিপ জয়েন্ট বা এভিএন, এই সমস্যা ছিল। যখন ব্যথাটা বাড়ে তখন আমি 4-5 জন ডাক্তারকে দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ওষুধ খাওয়ার পরে কোনো উপকার পাইনি। একটা সময় আমার ব্যথাটা অনেক বাড়তে থাকে, আমি তখন অনেক হতাশ ছিলাম, বা কোথায় গেলে সুস্থ হব, কি করব। তখন মোবাইলে ইউটিউবে ডাক্তার শফিউল্লাহ স্যারের ভিডিও দেখে তখন আমি স্যারের সাথে আসি, দেখা করছি। দেখা করার পর ডাক্তার আমাকে এখানে 12 দিন থাকে চিকিৎসা নেওয়ার জন্য বলছিল। এখন আমি আল্লাহর রহমতে 5 দিনে আমি পুরোপুরি সুস্থ, এখন আমি অনেকটাই সুস্থ, এখন আমি হাঁটতে পারি, চলতে পারি। আগে বসি নামাজ পড়তে পারতাম না, এখন আমি বসি নামাজ পড়তে পারি, এখন আমি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। এখন আমার হাঁটতে গেলে কোনো সমস্যা হয় না, এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারি এবং নিজে নিজে নামতে পারি। এখানে আমি ভর্তি থাকার পর যে আমাকে যে থেরাপি দিচ্ছে, যে দেখছে, সে অনেক ভালো। আবার নার্সেরা আমার সাথে খুব ভালো আচার ব্যবহার করছে, সব ভালো, চিকিৎসা খুব ভালো। চিকিৎসা নিয়ে তো আমি স্যারে বলছে 12 দিন থাকার জন্য, আমি 5 দিনে তো সুস্থ হয়ে গেছি, আল্লাহর রহমতে অনেক ভালো চিকিৎসা। এখন আর আমার মতো যারা এভিএন রোগে ভুগতেছেন তারা এখানে আসি, শফিউল্লাহ স্যার প্রধানের চিকিৎসা নেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। হ্যাঁ, আমি সুস্থ হয়েছি, তাই সবাইকে বলছি এখানে আসি, স্যারের সাথে দেখা করেন, স্যারের ট্রিটমেন্ট নেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।